এখন তো স্যার 44,000 টাকা দামের ফোনে চার্জার দেয় না। হ্যালো, আমি হচ্ছে এখন আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের লিডিং যে ফোন স্যামসাং এর, যেটা আইফোনকেও বিট করে দিছে, গ্যালাক্সি S22 আলট্রা। ঠিক আছে, তো এইটার আনবক্সিংটা আপনারা দেখবেন, আমরা দোকানেই এটা আনবক্সিং করেছি। আমি জাস্ট শুধু এটার সম্বন্ধে কিছুটা বলবো, এটার ফিচার বা আদার্স যেটা কিছু আপনারা হয়তো গুগলে বা ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, না ফিচার্সগুলো আমি এখন আর বলছি না, কারণ এটার ফিচার্স তো অনেকেই যারা মানে ফোন ফ্রিক মানে যারা এই ইয়েতে আছেন তারা অলরেডি জেনে গেছেন, আমিও জেনেই এটা নিছি। আর এটার যেহেতু হাতে কেবলমাত্র আসছে, এটার মানে অরিজিনাল ফাংশনগুলো ইউজের যে মানে কি বলবো মানে আনন্দ, হ্যাঁ এটা আমার নিজেরই বুঝতে প্রায় মাসখানিক লেগে যাবে ডিসকভার করা দেন কাজ করা। আর অ্যাকচুয়ালি যারা হচ্ছে ইউটিউবার, হ্যাঁ, কিংবা যারা অনলাইন বেস বিজনেস করে, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো ক্যামেরা কিংবা এমন একটা ডিভাইস যেটা দিয়ে খুব ভালো ছবি তোলা যায় এবং এডিট করা যায়। মেইনলি আমার একটা খুব ভালো ফোন দরকার, বিকজ অফ হচ্ছে ভিডিও করা, ছবিগুলো তোলা, ছবি এডিট করা, ভিডিও এডিট করা, এই কারণেই ডিসিশন নিয়ে আসলে এই ফোনটার দিকে যাওয়া উইথ মাই হাজব্যান্ড ইন্সপাইরেশন। ওই বললো যে ঠিক আছে তুমি এটা নাও, কারণ এটা এখন তোমার জন্য খুব জরুরি দরকার হয়ে গেছে। তো এটাই তো, যারা এই ফোনটার হচ্ছে নিতে পারবেন, হ্যাঁ কারা নিতে পারবেন, যে মিডল ক্লাস যারা আছেন আমাদের মতো মিডল ক্লাস আপার মিডল ক্লাস, তারা হয়তো সাহস করবেন না যে একটা ফোন এইভাবে এত টাকা দিয়ে, এটার রিসেন্ট বাজার মূল্য হচ্ছে 1,44,000 টাকা, 1,44,000। সো এটা আপনারা যেটা করতে পারেন ইএমআই এ দিয়ে ইউজ মানে নিতে পারবেন আপনারা। তো ওটাই আমি বলছি যে আমাদের এটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমি এটা ইএমআই তে নিয়েছি, যারা সিটি ব্যাংকের যারা আছেন তারা, তারপর ডাচ বাংলা নাকি ইবিএল অ্যান্ড হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ এইসব ইয়েতে যাদের অ্যাকাউন্ট আছে এবং যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা তাদের ক্রেডিট কার্ডের অ্যাগেনস্টে এটা ইএমআই দিয়ে নিতে পারবেন। সো আমি যেটা করেছি এটা প্রি অর্ডার দিতে হয়, আমি প্রি অর্ডার দিয়েছিলাম 10,000 টাকা দিয়ে, আর প্রায় দেড় মাস পর এটা আমার হাতে এসছে। কারণ হচ্ছে আমি কালারটা চয়েস করেছি, এটা হচ্ছে বার্গেন্ডি কালার, তো এই কালারটি একটু রেয়ার, হ্যাঁ এই কালারটা রেয়ার, তো এই কারণে আমার হাতে এটা আজকে আমি পেলাম। সো আমি আজকে এই ভিডিওটা বানিয়ে ফেলছি, এইটার রেয়ার কালারের জন্য একটু লেট হয়েছে যেটা আমাকে স্যামসাং থেকে বলা হলো। এই তো
আর ইএমআই সিস্টেমটা হচ্ছে 24 মান্থ, অর্থাৎ 2 বছর পর্যন্ত আপনারা ইএমআই সুবিধা পাবেন। আর এটার সাথে একটা ইয়ারবাড দেয়, যেটা ওরা যেটা বলেছে যে এটার বাজার ভ্যালু হচ্ছে 16,000 টাকা, আপনি হয়তো ইয়ারবাডটা নিতে পারবেন, কিংবা এটার পরিবর্তে আপনি যদি না নেন দেন 10,000 টাকা আপনারা অনার পাবেন, হ্যাঁ ক্যাশব্যাক দিবে। সো আমি যেটা করেছি, আমি আর ইয়ারবাড নিইনি, আমি 10,000 টাকা ক্যাশব্যাক নিয়েছি। তো 1,44,000 থেকে 10,000 মাইনাস গেলে হয় 1,34,000, হ্যাঁ। তো আর 10,000 টাকা যেহেতু আমার দেওয়া ছিল, সো 1,24,000 টাকা, তো যেটা আমি কার্ডে পেমেন্ট করে আমি ইএমআই এর মাধ্যমে নিয়েছি। আর 2 বছরে যেটা ইএমআই আসবে হচ্ছে 5,100 সামথিং, না ও এরকম, আচ্ছা এরকমই মেবি হিসাব করতে হবে। তো এই তো, আর এটার একটা কথা যে ক্রেডিট কার্ডে যখন আপনারা নেবেন, কার্ডের পুরো অ্যামাউন্টটা কিন্তু লক হয়ে যায়, অর্থাৎ 1,44,000 যে টাকাটা যদি আপনি যদি ফুলটা করেন ক্রেডিট কার্ডের ইয়েতে, তো এটা লক হয়ে যাবে, ওই টাকা আপনি মানে পরবর্তীতে আপনি যত ই করবেন কেটে কেটে ই করতে হবে, দিতে হবে, মানে আপনি যদি ইয়ে করেন মানে ইএমআইটা দেন, দিলেন, আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার হাতে 40,000 টাকা আসলে দিয়ে দিলেন, 50,000 টাকা আসলে দিয়ে দিলেন, 10,000 টাকা আসলে দিয়ে দিলেন, এইভাবে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে এটা আপনি শেষ করে ফেলতে পারেন। 2 বছর পর্যন্তই যে টানতে হবে তা না, এটা আপনার সুবিধা মতো আপনি পেমেন্ট করে আপনি আগে আনতে পারবেন আর কি। এই তো, এইটা ছিল হচ্ছে কেনার ব্যাপারটা, আমি যেভাবে কিনেছি আমি ওইভাবে বললাম। আর এটার সাথে শুধু ইয়ে থাকে, চার্জারের যে ওয়্যারটা থাকে সেটা দেওয়া থাকে, চার্জার কিন্তু দেওয়া থাকে না, চার্জারটা আলাদাভাবে কিনতে হয়। তো আমি যদি দেখাই এটার ওয়্যারটার সিস্টেমটা হচ্ছে এরকম, টাইপ সি টু টাইপ সি, এই যে অর্থাৎ বোথ সাইড টাইপ সি। আর এটার সাথে হচ্ছে চার্জারটা কিনতে হয়েছে, এটার এইটা এক্সট্রা চার্জার, অরিজিনাল চার্জার যেটা, এইটার দাম হচ্ছে 1500 টাকা। এই যে এটা একদমই ইনটেক, আমি আর খুলি নাই, এই যে এটা এখানে টাইপ সি সিস্টেমটা, ঠিক আছে। তো এই তো 2টা কলম দিয়েছি, আর হচ্ছে আর কি বলবো, এইটাই তো। আর তুমি কিছু অ্যাড করবা এটার সাথে? না, এটা অনেক কিছু ফিচার, অনেক কিছু আমরা ওখানে যখন ছবি তুলেছি মানে জাস্ট অনেক জুম করে ছবি তোলার পর যখন আমি ই করেছি, ক্যামেরার ব্যাপারটা বেশি, হ্যাঁ ক্যামেরাটাই হচ্ছে মেইন, যে যারা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করে, ফোনের ক্যামেরা তাদের থাকেই না, বাট এটা আমি দেখেছি যে 30 জুমে যেই ধরনের রেজুলেশন পাই চলি, অসম দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরা, মেইনলি এটা ক্যামেরা ফিচারের জন্যই নিয়ে আমার। সেকেন্ড হচ্ছে এটা ম্যাসিভ স্টোরেজ আছে, ম্যাসিভ স্টোরেজ, 12 জিবি র‍্যাম, 256 জিবি রম, ফোনটা কখনোই স্লো হবে না মোটামুটি বলা যায়। দেন এটা চার্জিং এর ব্যাপারগুলো, অনেক ধরনের ফ্যাসিলিটিজ আসছে যেগুলো মানে পুরাই টেক, হ্যাঁ এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে, খুবই মজা, অনেক ধরনের টেক আসছে যেগুলো নাওয়েডেজ আমরা অনেক ইউজ টু হচ্ছে, এগুলো খুব অনেক মানে অনেক ধরনের কিছুতে অনেক অ্যাডভান্স হওয়া যায়, ওয়ার্ল্ডের সাথে অ্যাক্টিভেটেড থাকতে হলে এই ধরনের অ্যাডভান্স হওয়া আমাদের দরকার, আমাদেরকে অ্যাডভান্স জেনে শুনে না, মোবাইলে আমাদেরকে অ্যাডভান্স করে দিচ্ছে, স্মার্টফোন। আরো অনেক ফ্যাসিলিটিজ আছে, অনেক ধরনের ইয়ে আছে যেগুলো আমরা হয়তো এখনো ঠিক জানি, এখনো আমি হ্যাঁ ডিসকভার করতে হবে, সো ডিসকভার করব। আমি তো এটাই বললাম যে আপনারা যেটা করতে পারেন, যে এটার পুরো ফাংশন সম্বন্ধে জানতে হলে আপনারা তো গুগল বা ইউটিউবেও পেয়ে যাবেন কিছু, আর গুগল সার্চ করলেও পেয়ে যাবেন যে ফুল ফাংশনটা, কারণ ফুল ফাংশন আমি নিজেও জানি না, আমার নিজেরই ডিসকভার করতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে যারাই কিনবেন এটার কভার, ইনভয়েসটা, হ্যাঁ আপনি এইটা এক্সচেঞ্জ করে কিছু টাকা এডিশন দিয়ে ওইটার প্রাইস তখন যা হবে সেটার উপর নির্ভর করে আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমি আপডেটেডটা নিব, হ্যাঁ আমি স্যামসাং আল্ট্রা 22 থেকে আল্ট্রা 23 নিব, তখন আপনি এটা জাস্ট সম্পূর্ণ কিছু আপনি মানে এটা দিয়ে আপনি কিছু টাকা অ্যামাউন্ট দিয়ে আপনি আবার নতুনটা নিতে পারবেন, অর্থাৎ আপনি সবসময় বছর টু বছর আপডেট থাকতে পারবেন। এটা হচ্ছে স্যামসাং একটা খুব ভালো ইয়ে মানে অফার, যেটা আমরা শুনলাম এটা প্রত্যেকটা মানে স্যামসাং ফোনের ক্ষেত্রেই প্রযোজ্য।
তো এইটা এটা এর জন্য খুব জরুরি যে আপনারা এই ভাউচার এন্ড বক্স সব কিছু সুন্দরভাবে ইনটেক যতটুকু পান যত্ন করে রেখে দিবেন এই তো পাঞ্জাবির সাথে কালারটা ম্যাচ করে আমি সেটাই দেখছিলাম এটা ম্যাচ করছে না পুরো একদম একদম পুরো ম্যাচিং লংজিবিলিটি ভালো আপনি বোসের পলি লাগিয়ে দেন ঠিক আছে গেলে এখন মজা হয় রিপাবলিক গুলো আছে ওগুলো মানে সাপোর্ট করে না ফোর্সলি ওকে সাপোর্ট করতে হয় যেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন আমি যদি হোয়াটসঅ্যাপ অন করা থাকি মানে এটা ভিতরে থাকি তাহলে আমি দেখতে পাবো আপনি আমাকে না কোনো নোটিফিকেশান কাজ করে না এক্সেপ্ট উইচ্যাট শুধু উইচ্যাট বা ওদের যা আছে আলিবাবা টালিবাবা ওগুলোতে আমি হ্যাঁ ওদের ফান্ড ট্রান্সফার সব কিছু আমি ওটা ওখান থেকে কিনেছিলাম কিনে ওইটা তখন একটু বোকা ছিলাম এই জন্য দাম দিয়ে কিনছি এরপর থেকে আমি রিপাবলিক ফোনে কিনি সরি এই মুহূর্তে ওই সুগার কোনো সমস্যা নাই আমি নন ডায়াবেটিক কারণ রোজের দিন তো ওরা এটা কন্টিনিউ করতেছে না আর কি অসুবিধা থ্যাংক ইউ এতগুলো ক্যামেরা তো সিটি কার্ডে লক করে ফেলে না ফোনটা ভারী হয়ে গেল ভারী হলেও করার কিছু নাই ফোনটা সেফ থাকবে রাইট এক স্যামসাং আরেক স্যামসাংকে মানে ক্যাপচার করতেছে বুঝছো ওকে ফিচার সম্বন্ধে আমি আসলে কিছুই বললাম না আমি জাস্ট শুধু সিস্টেমটা বললাম যে কীভাবে আপনারা যদি চান যে ধরনের একটা ফোন আপনাদের কাজের জন্য নিতে পারেন সেক্ষেত্রে আমি জাস্ট এটুকুই বললাম যে আমি যেভাবে নিয়েছি আপনারা এভাবে নিতে পারবেন সো এই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ